অতিথি তাড়ানোর হচ্ছে, এটা হচ্ছে একটা মূল মন্ত্র। হ্যাপি রোজ ডে। ইয়ার বট তো গরিব না। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি হচ্ছি দুনিয়ার সবচেয়ে ব্যস্ত মানুষ, সকাল থেকে ভিডিও শুরু করতে পারি না। তো যাই হোক, ওগুলো পরে বল বলছি। তো গুড আফটারনুন ফ্রেন্ড, গুড মর্নিং বলেছিলাম, যাই হোক, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড মর্নিং এখনো আছে, কারণ এখনো 12টা বাজেনি, 11টা আচ্ছা, গুড মর্নিং 55 বাজে। গুড মর্নিং। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 11:12 বাজতে 5 মিনিট বাকি, মানে 11:55 বাজে। তো স্কুল থেকে আসলাম, আজকে স্কুল থেকে আসতে না দেরি হয়ে গেছে, সোনা স্কুলে দিয়ে এসেছি, তো দেরি হয়ে গেছে আজকে স্কুল থেকে আসতে। আসলে সোনার জন্য, সোনার বই কিনলাম তো কটা, ওই জন্য দেরি হয়ে গেছে। তো এসে যে ভাত খেতে বসেছি, তো সকালবেলা ভাত আর বেগুন ভাজা সোনা খেয়ে গেছে পাঁপড় ভাজা দিয়ে, আর হচ্ছে চাউমিন নিয়ে গেছে এসে টিফিনে, আর রিয়া চাউমিন খেয়েছে, আর ভাই তো অনেক সকালে বেড়ে গেছে, উঠে গেছে, তো এই যে এখন খাবো। তো চলো সারাদিন দেখো। আর হচ্ছে রান্নাঘরে আজকে সকালে রান্না বান্না কিছু হয়নি, শুধু ভাত আর বেগুন ভাজা আর ইয়ে হয়েছিল, কি বলে, পাঁপড় ভাজা আর চাউমিন। তো এখন আবার রান্না বান্না করতে হবে। আমি রান্নাঘরে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর দুপুরে আজকে ডিমের ঝোল করবো। তো চলো সারাদিন দেখো, এখন খেয়ে স্নানটা করে তারপরে রান্না বান্না আর কি করবো। আর চন্দন চলে এসেছে, চন্দনের এই যে চাউমিনটা চন্দনের জন্য পাড়া, তো চান্দান করে তারপরে আবার রান্নাঘরে এসে দেখো। এত নাহলে আমি জল দেবো কেমন করে মাথায়? আমি বললাম না, আমি পানি দেবো চাট করা থেকে তো পাপাকে চান করিয়ে তারপরে আমি চান টান করে পাপার জামা কাপড় ছিল কতগুলো, আমাদের জামা কাপড় মানে টুকটাক যতগুলো জামা কাপড় ছিল সব নিয়ে চলে এসেছি ছাদে। চন্দনকে বললাম একটু বালতিটা দিয়ে আসো, ভারী বালতিটা, তো দিয়ে গেল। তো আমি এই যে মেলছি আজকে ছাদে, এত রোদ্দুর উঠেছে কি বলবো, মানে থাকা যাচ্ছে না, সেই মানে কি বলবো, এখন আবার সেই পড়ে গেল গরমকাল, ছাতা নিয়ে যেতে হবে, মানে ছাতা ছাড়া আর চলবে না। ভালোই ছিল শীতকালটা, এই যে আবার আসলো গরমকাল, কষ্টের দিন। তো যাই হোক, আজকে না অনেকটা দেরি হয়ে গেছে। আসলে কি বলো তো, এই মানে বাজারে মানে মাছ আনতে গেছিলাম, তো মাছ সেরকম ভালো পাইনি, তাই জন্য আবার হচ্ছে ডিম আনলাম, তারপরে সোনার বই কিনলাম, এই করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে। আবার স্টেশনে একটা পুরনো বান্ধবী, মানে সোনার পুরনো স্কুলের একটা বন্ধুর মায়ের সাথে দেখা হলো, সে দিয়ে স্টেশনে বসে বসে অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে আর কি আসলাম। মানে কি বলো তো, একটা গল্প শুরু করলে না আর, মানে এমনিতে আজকে যাওয়ার সময় হয়ে গেছে লেট, প্লাস মানে সব মিলিয়ে আর কি আজকে লেট হয়ে গেছে, এরকম লেটই হয়ে যাচ্ছে। কি বলো তো, এই যে সকালে মানে সোনার এই যে মানে 10টা থেকে স্কুল হওয়াতে না খুব চাপ হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আগে সকালে স্কুল হতো ঠিক আছে, অত চাপ ছিল না, কিন্তু এই যে এখন মানে সকালে উঠে না রান্না বান্না, মানে ওকে ওকে তো ও তো ভাত খেয়ে যায়, প্লাস হচ্ছে আবার হচ্ছে নিয়ে যায় খাবার, মানে টিফিন নিয়ে যায়, ও তো আবার মিড ডে মিল খান না। তো যাই হোক, করতে মানে সব কিছু করে দিয়ে না খুব প্রেশার পড়ে যাচ্ছে আর কি, মানে খুব কষ্ট হয়ে যায় আর কি। বিশেষ করে সকালে ওঠাটাই কষ্ট, আর কোনো কষ্ট নেই আমার সকালে ওঠাটাই। তো যাই হোক, চলো জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে, ঘরে যাব, ঘরে গিয়ে পুজো দিতে হবে, তারপর রান্নাবান্না করবো, এদিকে দেরি হয়ে গেছে। তো এই যে দেখো, চলে এসে একেবারে পুজো দিতে, ঘরে মানে ঘরে এসে পুজো দিতে চলে এসেছি, আর ওইদিকে না আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর তো ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে আগেই, অনেকক্ষণ আগে ডিম আর কি ছুলে রেখে দিয়েছি চান করতে যাওয়ার আগে। তো কি বলো তো, টুকটাকটা আর কি গুছিয়ে রেখেছি মোটামুটি রান্নাঘরে। তো এই যে এখন পুজোটা দিয়ে তারপরে হচ্ছে চলে যাবো রান্নাঘরে, আর বেলা তো হয়ে যাচ্ছে। আর কি বলতো, পাপা ঘুমিয়ে পড়েছে, পাপা ওই চান করিয়ে দিয়েছি পরে, ওর মা খাইয়ে দিয়েছে, সাইলাক্স খায় এখন পাপা, তো সাইলাক্স খাইয়ে দিয়েছে পরে ও ঘুমিয়ে পড়েছে, বাচ্চা মানুষ না ও, আর ও এখন না ঘুমের কোনো টাইম নেই, মানে দুবার তিনবার চারবার করেও ঘুমিয়ে পড়ে।
তো যাই হোক চলো, পুজো মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটা তুলসী গাছে একটা ইয়ে ধূপকাঠি জ্বালিয়ে দেবো। আর তুলসী গাছ না আমি তোমাদের বলতে ভুলে গেছি, আমি বলেছি কিনা খেয়াল নেই, তো ছাদে অনেক তুলসী গাছ হয়েছিল দেখলাম, মানে আমাদের না ঠিক ওই নিচের এক কাকিমার, তো আমি সেখান থেকে দুটো তুলসী গাছ এনে এই যে এখানে লাগিয়ে দিয়েছি চারা। তো যাই হোক, কে যেন শাক বাজাচ্ছিল কাদের বাড়িতে, আমি তুলসী গাছে এখানে দিতে এসেছি আর কে যেন শাক বাজাচ্ছিল। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, বললামই তো ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম আমি, আর এই যে টুকটাক কটা বাসন এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে তো সবজি টবজি দেখো কেটে নিয়েছি, আর দেখালাম না সবজি কাটামাটা। তো সবজি বলতে শুধু আলু কেটেছি, আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, আর হচ্ছে ইয়ে করেছি সব মশলাপাতি আর কি রেডি করে নিয়েছি, মানে পেঁয়াজ রসুন আদা আর কি, ডিমের ঝোল করব। তো বললামই তো যে ডিমের ঝোল করব, মাছ আনতে চেয়েছিলাম, মাছ আনতে মাছ আনলাম না, ভালো পেলাম না। আর কি বলো তো, ডবল কুসুমের ডিম এনেছি, আমাদের ওদিকটায় না মালদার ওদিকটায় ডবল কুসুমের ডিম পাওয়া যায় না, তো আমিও বিয়ের আগে কোনো দিন খাইনি। তো রিয়াকে আজকে এসে বলছিলাম যে রিয়া তুমি ডবল কুসুমের ডিম, বলে হয় নাকি তাই? আবার আমি বলছি হ্যাঁ হয়, বলছে না মাঝে মাঝে ওই পোলট্রির মুরগির ডিমেই হয়তো দুই একটা বেরিয়ে যায় ওরকম, কিন্তু এমনি যে সত্যি সত্যি ডবল ডিম কুসুমের ডিম হয়, আমি বলছি হ্যাঁ খেয়ে দেখো। আর হচ্ছে ডবল ডিমের কুসুমের ডিম এনেছি পাঁচটা, ঘরে এমনি পোলট্রি ডিম রয়েছে, তো পোলট্রি ডিম ঝোল খেতে মানে আজকে আর ইচ্ছে করলো না, তো ভাবলাম ওরা এসছে তো নিয়ে যাই। তার হাঁসের ডিম এনেছি পাঁচটা, আর হচ্ছে ওই কি বলে ওই এই যে মানে ডবল কুসুমের ডিমের আর কি, ওটা মুরগির ডিম, হাঁস না কি মুরগি আমি জানি না, ডবল কুসুমের ডিম। তো যাই হোক এটাই হচ্ছে রান্না করে নেব এখন। আর হচ্ছে দেখো ডিমের ঝোল যেমন করে করে সেরকম করেই করব, জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, আর মশলা তো ওইদিকে কাঁচা লঙ্কা আদা আর রসুন আর হচ্ছে গিয়ে কি বলে একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম বাটার জন্য। আর দেখো পেঁয়াজের মধ্যে আগে টমেটো দিয়ে দিয়েছি, টমেটোও বেশ সুন্দর হয়ে গেছে, আর দুটো কড়াইতে বসিয়েছি কারণ অনেক বেলা হয়ে গেছে। তারপরে আবার রিয়া এসছে, রিয়াকে মানে কেমন একটা লাগে না তাড়াতাড়ি না খেতে দিতে পারলে, যতই হোক আমরা যতই দেরি করে খাই, ও তো একটা বাচ্চার মা না, ও চাউমিন খেয়েছে, আমি ওকে ভাত খেতে বলেছিলাম, অনেকগুলোই ভাত ছিল, তো আমি অনেক কষ্ট করে আর কি খেয়েছি, যেহেতু মানে কি বলতো আবার রান্না করবো ওই জন্য আমি ভাবলাম যে না খেয়ে নি, তো ওই জন্য আর রাখিনি। তো ওকে বলেছিলাম যে তুমি একটু বেগুন ভাজা দিয়ে খাও, বলছে না আমি খাবো না, আমি চাউমিন খেয়ে আমার খুব পেট ভরে গেছে। তো এই যে দেখো মশলা দিয়ে তার মধ্যে হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ নুন আর হচ্ছে জিরের গুঁড়ো আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওটা হচ্ছে কালারের জন্য দিয়েছি। আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, দুবেলার একসাথে করে রাখছি, তো ইচ্ছে আছে বিকেলবেলা একটু আর কি বেরোবো। আর দেখো এই কড়াইতেই আবার দিয়ে দিলাম উচ্ছে, উচ্ছে আলু ভাজা করব একটু, মানে কি বলো তো তাড়াহুড়োর মধ্যে কি করব না করব বুঝে পাচ্ছিলাম না, তো হাতের সামনে উচ্ছে পেলাম, উচ্ছেটাই আর কি ভাজা করে আর কি নিলাম, মানে উচ্ছে আলু দিয়ে ভাজা করব, অল্প উচ্ছে, শুধু উচ্ছে ভাজা করলে হবে না। তো যাই হোক এই যে ওদিকে উচ্ছেটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি দেখো মানে কি যে হুটোপাটি হুটোপাটি করেছি কি বলতো, মানে খারাপ লাগে যে রিয়া কত বেলা হয়ে যাচ্ছে তাও আর কি খেতে দিতে পারছি না। তো যাই হোক এদিকে দেখো আলুও কষানো হয়ে গেছে মশলার সাথে, এবার হচ্ছে জল ঢেলে দেবো আর ফুটলেই হয়ে যাবে, আলুটা তো ভাজা হয়ে গেছে মানে ভেজে নিয়েছি, তো আর এখন নতুন আলু তো মানে এখনকার আলু দেখবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নতুন নতুন আলু তো সেদ্ধ হয়ে যাবে, বেশি আর কি করতে হবে না। আর হচ্ছে এদিকে হচ্ছে আলু আমার ভাজা হয়ে গেছে, মানে উচ্ছের সাথে আলু দিয়ে দুটো মিশ করে ভাজা হয়ে গেছে উচ্ছে আলু, তো এবার নামিয়ে নিলে হয়ে যাবে, এবার রান্নাঘরটা গোছগাছ করে নেবো তাহলেই হয়ে যাবে। অনেকক্ষণই হয়েছে আর এই যে এইমাত্র খেতে দিচ্ছি রিয়াকে, কি বলতো
তোমাদের একটা আমি ট্রিক বলি, সেটা হচ্ছে কি, কেউ যদি তোমাদের বাড়িতে আসে তাহলে না এরকম করে খেতে দেবে। এই যে এখন কটা বাজে বলো তো? 4টে বাজে, দেখবে বেশি দিন আর থাকবে না, চলে যাবে। মানে অতিথি তাড়ানোর হচ্ছে এটা হচ্ছে একটা মূল মন্ত্র। আর দেখো দেখো এটা আমার একটা মাত্র শালার একটা মাত্র বউ, দেখেছো চোখের চোখের কোনায় কালো হয়ে যাচ্ছে, এত টাকা কোথায় রাখবে সেই চিন্তা চিন্তায় চোখের কালো হয়ে যাচ্ছে। হচ্ছে ই কি হয়েছে বলো তো? কুচকুড়ে নিয়ে শুয়েছিল, আমি অনেকক্ষণ ধরে ডাকছি দিয়া উঠো খেয়ে নাও খেয়ে নাও, ও ঘুমাচ্ছে তো উঠছিল না। তারপরে এই যে মা ছেলে একসাথে উঠে আসলো, মা ছেলে একসাথে উঠে আসলো, ওই যে একজন আর এই হয়েছে ডিমের ঝোল, এই যে ডবল কুসুমের ডিম। রিয়া খায়নি তো, তা আমি ভাবলাম নিয়ে আসি, মাছ আনতে চেয়েছিলাম একবার, তারপরে ভাবলাম না এই ডিমটা নেই, ও তো খায়নি এই ডিম। ঠিক আছে আমরা এখন খেয়ে নেই, আবার তোমাদের পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ড, তো দেখো আমরা এই যে আজকে পাপাকে নিয়ে একটু বেরিয়েছি, একটু ঘুরতে যাব। ঘুরতে মানে বাবা 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 ঘুরতে মানে দেখো ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই দেখো এই যে 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 আরে ঘুরে ঘুরে যাচ্ছে, দেখো না কেমন ছটফট ছটফট করছে। রিয়া ফুচকা আর সেই যে পাপা, ওরা যাবে হচ্ছে স্কুটি করে, আর আমি যাবো হচ্ছে হেঁটে হেঁটে। তো গন্তব্যে আর কি এক জায়গায় গিয়ে আর কি গন্তব্যটা শেষ হবে। চলো ওঠ ওঠ পাবো। আর তো ফ্রেন্ড দেখো আমরা এসেছিলাম হচ্ছে অসীম দাদের বাড়িতে। তো অসীম দাদের বাড়িতে আসার সময় এসেছিলাম আমি আর রিয়া হচ্ছে অটো করে, বিশ্বপাড়া থেকে অটো করে এসেছিলাম আমি আর রিয়া। আর যাওয়ার সময় রিয়াকে বললাম চন্দন, আর সোনা আর চন্দন এসেছিল বাইকে করে। তো চন্দনকে বললাম যে তুমি রিয়াকে নিয়ে বাড়িতে দিয়ে আসো, আর আমরা আর অটোতে করে অটোতেই যেতাম। তো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, অটো পাচ্ছি না। তো চন্দন বললো তাহলে দাঁড়াও, আর অটোতে উঠতে হবে না, আমি রিয়াকে নামিয়ে দিয়েছি, এই সবে নামালাম, আমি আসছি তোমাদের নিতে। তো ওই জন্য এই যে আমরা এখন হাঁটছি রাস্তায়। আমরা ভাবলাম সোনা সোনা দাঁড়িয়েই ছিল, আমি বললাম কেন দাঁড়িয়ে থাকবো, তো বাবা যতক্ষণ আসছে আমরাও আস্তে আস্তে হাঁটি, অসুবিধা কোথায়, দাঁড়িয়েই তো থাকবো, যতটা হাঁটবো ততটা এগিয়ে যাবো, তাই না বলো? তো ভাবলাম যে তোমাদের সঙ্গে তো এসে আর শেয়ার করা হলো না কিছু, কি বলো তো? এসে আসার সময় না আস্তে আস্তেই পাপা ঘুমিয়ে পড়েছিল অটোর মধ্যেই, কোলে ঘুমিয়ে পড়েছিল, পাপাকে নিয়েছিলাম অনেকক্ষণ পর উঠেছে। তো আর ভিডিওটা করা হয়নি, আর রিয়ার ব্যাগের মধ্যে ফোন ছিল, রিয়া যাওয়ার সময় ফোনটা আমাকে দিল, তারপরে আমি ভাবলাম না ভিডিও করি এখন। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার কথা হবে, বাড়ি গিয়ে আবার হচ্ছে রান্না করতে হবে, ডিমের ঝোল তো করা রয়েছে, শুধু ভাত করবো তাহলেই হয়ে যাবে। তো চলো পরে আমার কথা হচ্ছে বাড়ি গিয়ে। একেবারে দেখো আমি অনেকদিন পরে একটু সাজুগুজু করেছি, কিছুই সাজুগুজু করিনি, শুধু কানের দুল। ফোন করছি, ফোনটা তো চলো দেখো। এইমাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে এই যে দেখো এই যে ভাত বসিয়ে দিলাম, এখন বেজে গেছে 10টা সময় বাড়ি এসেছি। ওই দেখো 10টা মানে 10টারও আগে এসেছি, এখন এই যে বাজে 10:15, মানে আমাদের ঘড়িতে জানোই তো আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট করা থাকে। তো এসে এই যে তরকারি গরম বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছি, গোল গোল লাল লাল, এই যে কুল নিয়ে এসেছি, সোনা কুল খাবে দেখে একটু কুল নিয়ে এসেছি, আর পাপার ছোট পাপার এটা আপেল, আর আমরা একটু সবজি নিয়ে এসেছি আসার সময়, এই যে হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ উচ্ছে আর শসা লেবু, এই এনেছি বাজার থেকে, আর আর এই যে মাছ এনেছি, মাছটা এখন ধোবো। তো চলো আগে মাছটা ধুয়ে নিই, না হলে হচ্ছে মানে কি বলো তো ভাত হয়ে গেলে আবার ভাত নামাতে হবে, মাছটা ধুয়ে নিই। আর ও দেখাতে আসল জিনিস দেখাতে ভুলে গেলাম, ভাই এই মাত্র আসলো বাড়ি, ভাই আজকে গেছিল হচ্ছে কোথায় জানো গেছিলি, পানাগড়, তো বর্ধমানের ওদিকে তো পানাগড় আমি তো চিনি না। তো দেখো আসার সময় এই যে ল্যাংচা নিয়ে এসছে শক্তিগড়ের, এই যে শক্তিগড়ের ল্যাংচা নিয়ে এসছে আসার সময়। তো এই যে দেখো ওদের খাওয়া হয়ে গেল, আমি ভিডিও করার আগেই হাফ শেষ, হাফ শেষ ভিডিও করার আগে ওরা খাওয়া শুরু করে দিয়েছে, যে চন্দন খাচ্ছে আর সোনারও খাওয়া হয়ে গেছে, আর পাপা ঘুমাচ্ছে,
আসলে কি হয়েছে বলো তো, তোমাদের তখন বললাম না যে বাড়ি যাচ্ছি, চন্দন আসবে নিতে, তো রিয়া আমাকে ফোন করলো, দিদি পাপার জন্য কয়টা আপেল নিয়ে আসো। তো বাজারে গেলাম, বাজারে গিয়ে তারপরে চন্দনকে, মানে চন্দন গেল আনতে, তারপরে বাজারে গেলাম আপেল আনতে। তো তারপরে একটু টুকটাক বাজার করে নিয়ে আসলাম, মাছ নিয়ে আসলাম, মাছ তো লাগবেই। তো এই হয়েছে ব্যাপার, নাহলে তোমরা ভাবে বাড়ি আসতে চাইলে আবার কি করে বাজার করে নিয়ে আসলে, তো এই হয়েছে ঘটনা, বুঝেছো, আর কিছুই না। তো যাই হোক, চলো মাছগুলো ঝটপট ধুয়ে নিই, ওদিকে ভাতও হয়ে এসছে প্রায়, আমার ভাতটা নামাতে হবে। আর হচ্ছে ভেবেছিলাম যে মাছের ডিমের বড়া করব, তারপরে আবার ভাই বলল না, আর মানে ভাই বলল না, আমি ভাবলাম যে থাক মাছ ডিমের ঝোল রয়েছে আর হচ্ছে মাছের ডিম আর করবো না, থাক। তো এই যে চলো, মাছ এবার দুই ভাগ করে রেখে দিয়েছি, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নেবো, ভাত হয়ে গেছে। তো চলো, দেখো এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, গরম ভাত হয়েছে, শুধু এই যে শশা কেটেছি আর লেবু কেটেছি, বাপি লেবু খাবে তাই, আর সকালের তরকারি শুধু আলু সেদ্ধ করেছি, ওই যে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, কাঁচা লঙ্কা কাঁচা। তুমি খাবে কি তাহলে? তুমি খাবে না তাহলে ওরা খাবে কি? খাবে না টমেটো পোড়া? আর ওই যে দেখো, একজন যার যা কাজ সে তাই করে, ওই যে শুয়ে পড়েছে। ও বাবা, তুমি তুমি দেখ, অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে আমার ভিডিও সবাই দেখতে পারে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আজকে কে কে রোজ দিয়েছো কমেন্ট করে জানিও, কে কাকে রোজ দিয়েছো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, তখন তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমরা পেয়ে যাবে সবার প্রথম। তো চলো, টাটা, গুড নাইট।